আপনারা জানেন যে বিএনপি গতকাল সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ে ঢাকা দখল করার জন্য একটি পায়তারা করেছিল এবং কি একইভাবে গোপালপুর থেকে তারা সন্ত্রাসীদের নিয়ে ঢাকায় নিয়ে সারা বাংলাদেশের সন্ত্রাসীরা ২০১৪ এবং কি ২০১৫ সালে যে জ্বালাপোড়াও তারা করেছে সেই জ্বালাপোড়াও প্রতিবাদে বিএনপি যেন আর সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে এবং কি বিএনপি যেন তারা যে পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার যে তাদের অভ্যাস, তাদের নেতা জিয়াউর রহমান হত্যার মধ্য দিয়ে হানা ভোট দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, আবারও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে কোন ষড়যন্ত্রের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশের উন্নয়নকে অচল করে দিতে পারে। আমরা আজকে গোপালপুর ভবাপুরের সর্বস্তরে আওয়ামী পরিবার এবং কি মুজিব আদর্শের সৈনিক আমরা আজকে রাজপথে, আমরা হুন্ডা শোডাউনের মধ্য দিয়ে আমরা ঘরে ঘরে থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে সকল জনতা বেরিয়ে এসেছে এই বিএনপি যেন আর রাজপথে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে, তারা যেন আর কোনো ধরনের অপচেষ্টা না চালাতে পারে। আগামী নির্বাচন আমরা সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে আমাদের বিশ্বাস যে বাংলাদেশ খালেদা জিয়া প্রায় ৭০,০০০ কোটি টাকার বাজেট করেছিল লাস্ট, আর এখন ৭,৭০,০০০ কোটি টাকার বাজেট, যে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময় বিএনপি আবার বিদেশি অপশক্তি যারা স্বাধীনতার বিরুদ্ধে সময় বিরোধিতা করেছে এখনও তারা বাংলাদেশের এই উন্নয়নকে বিরোধিতা করে যাচ্ছে, কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় সেইভাবে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী একজোট হয়ে তারা কাজ করছে। আমরা গোপালপুর ভবাপুরের সর্বস্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক, সাধারণ মানুষ আমরা ঐক্যবদ্ধ। আমরা এখানে সেই খুনি সালাম পিট্টুর পরিবার, সুলতান সালাউদ্দিন টুকু, যারা সন্ত্রাসে বিশ্বাস করে, যারা এই এলাকা নয় ঢাকা টাঙ্গাইলের হত্যার মধ্য দিয়ে তাদের জন্ম হয়েছিল, তাদেরকে আমরা দেখে দিতে চাই এই গোপালপুর আওয়ামী লীগের ঘাঁটি, এই ভবাপুর গোপালপুর শেখ হাসিনার ঘাঁটি, নৌকার ঘাঁটি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা মার্কাকে আমরা আর মাত্র কয়েক মাস বাকি, সেই নির্বাচনে আমরা যেন নৌকা আমাকে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা সকলে আমরা ঐক্যবদ্ধ, জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, থানা ছাত্রলীগ, সকলে আমরা ঐক্যবদ্ধ। তাই আমরা আজকে এই র্যালির মধ্য দিয়ে প্রায় ৩,০০০ মোটরসাইকেল এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শান্তি সমাবেশ অব্যাহত রাখবো, কারণ বিএনপিরা সুযোগ পেলেই জ্বালাপোড়া শুরু করে এবং কি মানুষকে হত্যা করে নির্মমভাবে, আমরা কোনোভাবেই তাদেরকে এই হত্যা জ্বালাপোড়ার সুযোগ দেব না।